রংপুর সিটি নির্বাচনকে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের বড় মাধ্যম হিসেবে দেখছে আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, স্থানীয় নির্বাচন হলেও রংপুরের ভোটে জাতীয় নির্বাচনের জন্য কিছু বার্তা পাবে দুই দলই। একই সঙ্গে নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান দুই রাজনৈতিক দল। বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। দেশের দশম সিটি কর্পোরেশন হিসেবে রংপুরের যাত্রা শুরু 2012 সালের 28 জুন, যার প্রথম ভোট অনুষ্ঠিত হয় একই বছরের 20 ডিসেম্বর। সেই হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিটির দ্বিতীয় নির্বাচন, যে কারণে ভোটের হাওয়ায় এখন সরগরম পুরো নির্বাচনী এলাকা। গতবারের তুলনায় ভিন্ন এবারের রংপুর সিটি নির্বাচনের প্রেক্ষাপট। বছরখানেকের মধ্যেই আগামী সংসদ নির্বাচন হতে যাওয়ায় এই নির্বাচনকে বেশ গুরুত্ব সহকারে দেখছে আওয়ামী লীগ বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কি হবে, এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর মধ্যেই এটার একটা ইঙ্গিত থাকবে। নিশ্চয়ই কিছু না কিছু প্রভাব তো পড়বেই, এটা ঠিক আছে, কিন্তু একমাত্র এই স্থানীয় সরকার নির্বাচনে জেতার বিষয়টি জাতীয় নির্বাচনে জেতা বা হারার মাপকাঠি হবে এটা আমি মনে করি না। পুরাপুরি প্রতিফলিত হবে তা নয়, কিন্তু কিছুটা এর জন্য বলছি আমি বার্তা বা ইঙ্গিত বহন করবে। রংপুর সিটি কর্পোরেশনে বর্তমানে মোট ভোটার 388,421 জন। যে ভোটারদের পক্ষে নিতে এর মধ্যে আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। দেশের প্রধান দুই দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, রংপুরের ভোটের মাধ্যমে মানুষের কাছে দলের জনপ্রিয়তা যাচাই করতে চাই আওয়ামী লীগ বিএনপি। তো এবার ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যে সাধারণ মানুষের যে জনস্রোত রাস্তায় দেখেছি, 12 নভেম্বর যে আমাদের সমাবেশ, এটার স্পষ্ট একটা বার্তা আমরা পেয়েছি। আমরা এত কাজ করলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি আজকে সারা বিশ্ববাসীর কাছে সমাদৃত হচ্ছেন। তো সুতরাং এই জায়গাটার মূল্যায়ন মানুষ কিভাবে করে সেটা তো আমাদেরও দেখবার বিষয় আছে। যদি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাদের প্রার্থীরা অনেক ভোটের ব্যবধানে সেখানে বিজয়ী হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হচ্ছে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হবে। আগামী 21 ডিসেম্বর ভোট হবে রংপুর সিটি কর্পোরেশনে, যা প্রথমবারের মতো হতে যাচ্ছে দলীয় পরিচয়ে। তফসিল অনুযায়ী 4 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই শুরু হবে প্রচার প্রচারণা, যখন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের পদচারণায় উত্তাপ ছড়াবে আসল ভোটের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।